সো আজকে আমি ফরটিনের স্টোরিটা শেয়ার করবো। ফরটিনের বেসিক্যালি এখনও নেই নাই, বাট শেয়ার করি চাইতে চাইতে। সো দ্য মেইন পয়েন্ট ইজ, ঠিক এই মাসে, এই আগস্টের এই মাসে, এই তারিখে আমার হচ্ছে গিয়ে 11টা চুরি হয় গত বছর। অ্যান্ড চুরি হওয়ার স্টোরিটা কি জানবেন? আমি লিটারালি ঘুমাইছিলাম, আমার পাশের মানে পাশে বেডের পাশেই হচ্ছে ফোনটা রাখা ছিল, ঘুমের ভিতর থেকে ফোন নিয়ে বাসার ভিতর থেকে নিয়ে চলে গেছে। ইভেন দো বাইরে থেকেও চুরি হয় নাই, কোনো জায়গা থেকে চুরি হয় নাই, মানে আমার নিজের বেডরুম থেকে চুরি হয়েছে। বিকজ অফ আমরা যেই বাসাটায় ছিলাম কর্ণাপুরে, ভাড়া বাসাটায়, ওটা আমরা ছেড়ে দিচ্ছিলাম আমাদের নিজের বাসায় উঠার জন্য। সো তখন দুইজন মহিলা বোরখাপুরে আসে, একদম মেকআপ টেকআপ পরা। অ্যান্ড আমার মা বলতেছিল যে যায় না, আমার মেয়ে ঘুমাচ্ছে। সো আমি ওকে বললো যে আমারও তো মেয়ে আছে, সমস্যা নাই, সো আমি জাস্ট একটু দেখবো রুমের সেট আপটা, দেন হচ্ছে গিয়ে বের হয়ে চলে যাবো, সমস্যা নেই। সো আমি জাস্ট লাইটটা অফ করে রেখেই জাস্ট বাথরুমের লাইটটা অন করে জাস্ট পুরো রুমটা দেখাই, এর মধ্যে করে মানে ফাঁকেই আমার ফোনটা নিয়ে চলে যায়। সো এইভাবে হচ্ছে আমার ফোনটা চুরি হয়। 11 থাকলে আমি 14 কেন 13ও নিতাম না, যখন 12 বের হয় তখনই আমি 11টা নিই। অ্যান্ড দেন হচ্ছে গিয়ে এই চুরি হওয়ার পর এই ফোনটা যেটা দিয়ে আপনারা দেখতেছেন ভিডিওটা, এই ফোনটা নেওয়া হয়। বাট এটা নেওয়ার থেকেই আমার হচ্ছে গিয়ে স্টার্টিং থেকে আমার পছন্দ না, কেন জানি না, বাট আই গেস ওইটার প্রতি বেশি মায়া ছিল। দ্যাটস ওয়াই তো আজকে যাচ্ছি 14 নিতে। 14 বেসিক্যালি আমার ভাইয়ের কাছে ব্ল্যাকটা দেখে, মানে আমার যে ভাই দাদা ডাকেছে, সো ওর কাছে ব্ল্যাকটা দেখে আমার এত ক্রেভিং হয়েছে যে এটা তো আমার লাগবে। অ্যান্ড ওদের যে ভিডিও কোয়ালিটিও আমার ভালো লাগছে। সো চলেন যাই নিয়ে আসি। অ্যান্ড বাসায় যারা যারা ভাড়া বাসায় ছাড়তে চাচ্ছেন, বাসা যারা আর কি দেখতে আসবে, তাদের কাছ থেকে সাবধানে থাকবেন। আমার মতো বোকা ছিল, দেখা দিছে আর আমিও ঘুমিয়েছিলাম, আমার পাশ থেকে নিয়ে গেছে। সো সবাই সাবধানে থাকবেন, চলুন আগে। প্রথমেই সরি বলে নিচ্ছি আমার এক্সস্টেড ফেসের জন্য, বিকজ অফ আমি মানে তিরিং বিরিং দৌড়ের উপর আসি লাইফে লিটারেলি। অ্যান্ড আমি ভিডিওজও কম দিচ্ছি ফর সাম রিজন, খুব শীঘ্রই অ্যাক্টিভ হবো আপনাদের জন্য, সবার জন্য। এনিওয়ে ব্যাক টু দ্য পয়েন্ট, আমাকে সবাই না করছে যে এই মুমেন্টে 14 না নিতে, 15 চলে আসবে নেক্সট মান্থে, কিছুদিনের মধ্যে, এক মাসও আর টাইম নাই। বাট আমার মাথায় কোনো একটা ভূত চাপলে সেটা হয়, আর আমার কখনোই লেটেস্ট আইফোন নেওয়া হয় না, আই ডোন্ট নো, আর আমার ওইটার প্রতি মানে লেটেস্টের প্রতি কোনো ক্রেভ নাই। যখন আর কি টাইম যেতে থাকে তখন হয়তো মাথায় আসে যে ওকে ফাইন লেটস ট্রাই দ্য নেক্সট ওয়ান। এনিওয়ে দ্যাটস অল অ্যাবাউট টুডে, আইল সি ইন মাই